আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, সেবা পরিচালিত মাধ্যমিকের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। এবারে কাছাড় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 24,490, তো তার মধ্যে 41টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, অতিরিক্ত আরো 6টি, সব মিলিয়ে 47টি পরীক্ষা কেন্দ্রে কাছাড় জেলায় এবছরের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হলো 24,590 জন, যার মধ্যে ছেলে পরীক্ষার্থী হলো 11,025 জন এবং মেয়ে পরীক্ষার্থী 13,556 জন। তো ইতিমধ্যে আমরা ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের সম্মুখে রয়েছি, এখানকার পরীক্ষার্থীর সংখ্যা 681 জন। তো কিছুক্ষণের মধ্যে সে পরীক্ষা শুরু হবে। আপনারা অবগত আছেন পরীক্ষা কেন্দ্র থেকে আধা কিলোমিটার সম্পূর্ণ 144, সেটা জেলা প্রশাসনের বা রাজ্য সরকারের নির্দেশ, সেখানে কোনো ধরনের ভিড় করা যাবে না, একসাথে দুই ব্যক্তির চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে। 144 বলতে আপনারা যেটা বুঝেন। তো উল্লেখ করতে চাইব বাম বিদ্যাপীঠ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রটি যেদিন থেকে পরীক্ষা কেন্দ্র হিসাবে এই এই স্কুলটিকে একটি একটি সেন্টার বা পরীক্ষা কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়, তার পরবর্তী সময় থেকে কিন্তু স্কুলটি অত্যন্ত সুনাম ধরে রেখেছে। ঠিক এই মুহূর্তে আমরা যখন ভিডিওটি রেকর্ডিং করছি তখন বাজে সকাল 8:30। তো 8:30 ইতিমধ্যে আমরা দেখছি যে যে সমস্ত পরীক্ষার্থীরা ছিলেন এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা সকলেই 8:30 ভিতরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। তো এখানে কিছু অভিভাবক আমরা উল্লেখ করব, এখানে আমরা সেই গেটের সম্মুখে কয়েকজন অভিভাবককে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, কিন্তু কিছু সময়ের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার আগে আগে এ সমস্ত অভিভাবক এখান থেকে এখানে আর আর কেউ থাকবেন না সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এই বাম বিদ্যাপীঠ স্কুলে টোটাল 5টি স্কুলের শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে এসেছেন। সেই সমস্ত স্কুলগুলো হলো বাম হাই স্কুল, সিঙ্গেরাওয়ার পাবলিক হাই স্কুল, বিআর আম্বেদকর হাই স্কুল, এইচএমএ রুরাল হাই স্কুল। তো এছাড়াও আরো 2-1টি প্রাইভেট স্কুল রয়েছে। সেই সমস্ত স্কুলের পরীক্ষার্থীরা ঠিক এই বাম বিদ্যাপীঠ হাই স্কুল যেটা পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে পরীক্ষা দিতে এসেছেন। এখানে যদি সম্ভব হয় আমরা এই স্কুলের যিনি প্রধান শিক্ষক ওনার সহিত কথা বলার চেষ্টা করব, যদি সম্ভব হয়। তো এখানে আর কিছু অভিভাবক বা স্থানীয় কিছু নাগরিকরা এখানে পৌঁছেছেন, আমরা তাদের সহিত কথা বলছি, 2-1টি শব্দ আর তাদের সে বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। এক্সাম দেননি? হ্যাঁ দেন। কোন ক্লাস? মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে। তো কোন স্কুল দেখেন? রেডিয়ান্ট একাডেমি। রেডিয়ান্ট একাডেমি থেকে। তো আপনি মানে এই বাম্বি দেবী পরীক্ষা সেন্টার নাকি শুরু করেন? হয়, ওখানে তো ঢুকাই দিই আমরা যাই মুগিয়া। সমগ্র জিলাখনতে আমি যাতে সুকলমে হয়ে যায় তার কারণে আমি যেটু নিরাপত্তাজনিত দিক চোয়া চিতা করব লাগে সেখানে আমি করছো। আর আপনাদের জানে যা বছর 2-3টা সেন্টার কিছু খেলিমেলি হয়েছিল, 3টা সেন্টারত খেলিমেলি হয়েছিল, আর সেইবিলাক যাতে নহয় সেইবিলাকতো আমি সিকিউরিটি প্রভাইড করছো। আর তার লগতে যাতে কোনো খেলিমেলি নহয় তার কারণে আমি সকলবিলাক যাক পরীক্ষা কেন্দ্র আছে পরীক্ষা কেন্দ্রবিলাকত আমার ও সি আই সি সকলে ভিজিট করেছে, আর আমি ব্যক্তিগতভাবে সকল যাকত বেশি সেন্সিটিভ আছে সেইবিলাকতো আমি ভিজিট করছো। আর তার লগতে যাতে তেওঁলোকর অথরিটির লগত স্কুল অথরিটির লগত তেওঁলোকর টিচার লগতো আমি কথা পাতিছো যাতে কোনো ধরনের অসুবিধা নহয়, আর যদি কোনোবাই এনেকুৱা দুষ্কৃতিকারীয়ে অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করে তেওঁলোকর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হব, আর এই আমি সকলকে জানাই দিছো। আর তার লগত যদি কোনোবা আন লোকও জড়িত হয়ে থাকে তেওঁলোকর বিরুদ্ধেও কঠোরতম আইনগত ব্যবস্থা লওয়া হব, সেই কারণে আমি সবকে জানাই দিছো। আর এই সংক্রান্ত কোনো ধরনের আপনাদের জানে এই সংক্রান্তে যাবার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই সংক্রান্তে তেওঁ কবলগা হয়েছিল যে পরীক্ষাটি সুকলমে করার কারণে সকলের দায়িত্ব আছে, গতি আমি জেলা প্রশাসনের লগতে আমি পুলিশ প্রশাসন আর সমগ্র যিখিনি যে শিক্ষক সমাজ আছে শিক্ষক সমাজের লগতে আমি সকলকে এই পরীক্ষাটি সুকলমে পরিচালনা হবর কারণে আমি তৎপর হয়ে আছো। আর সকলকে ছাত্রছাত্রী সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো যাতে তেওঁলোকে ভাল ধরনে এই পরীক্ষাত অবতীর্ণ হব পারে, ভাল ফলাফল আনিব পারে, কিন্তু কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করিলে সি যদি গার্জেনও হয়
বা অন্য কোনো ব্যক্তি হয় বা ছাত্র ছাত্রী হয় বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা লোবর কারণে আমি তৎপর হয়ে আছো।